ভিডিও আপলোড করলে দেখা যায় আমাদের ভিডিওগুলোতে কয়েকটি ভিউজ হয়ে থেমে যায়, তবে এটার কারণ কিন্তু আমরা নিজেরাই। তবে এই ক্ষেত্রে আমরা কিন্তু ইউটিউবকে দায়ী করি, আমাদের চ্যানেলে কেন ভিউজ হয় না। তো বন্ধুরা, ভিডিওর শেষে আমি আপনাদেরকে এমন কিছু টিপস দেবো, তো আপনারা যদি এই টিপসগুলো আপনাদের ভিডিওতে মানে অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। তো বন্ধুরা, এবার আসে আমাদের ভিডিওতে কেন ভিউজ আসে না। তো বন্ধুরা, আমরা যখন কোনো প্রকার ভিডিও তৈরি করি, তবে এক্ষেত্রে আমরা আমাদের ইন্ট্রো ঠিক রাখি না। এখন ইন্ট্রো মানে আপনি বলতে পারেন যে মানে চ্যানেলের বা ভিডিওর কোনো ইন্ট্রো, এটা না। আপনাকে আপনার চ্যানেলের বা আপনার ভিডিওর অবশ্যই 30 সেকেন্ড আপনাকে এমন কিছু কথাবার্তা বলতে হবে, মানে যে কথাবার্তা বা যে ভিডিওর মোমেন্টগুলো দেখে কিন্তু দর্শকরা যেন আপনার ভিডিওতে প্রথম 30 সেকেন্ড মানে দেখে থাকে। তবে এক্ষেত্রে আপনাকে আপনার ভিডিওর প্রথম 30 সেকেন্ড কিন্তু ঠিক রাখতে হবে, আর এই প্রথম 30 সেকেন্ডকেই বলা হয় ইন্ট্রো। তো আপনি আপনার চ্যানেলের প্রথম 30 সেকেন্ড এমন কিছু দেখাবেন বা এমন কিছু বলবেন যে কথাবার্তা শুনে কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও প্রথম 30 সেকেন্ড কমপ্লিট করে। এবং দ্বিতীয় যে মানে বিষয়টা, এটা কিন্তু আমরা ঠিক রাখি না, এটা হলো টপ মোমেন্ট। আপনি যদি আপনার চ্যানেলের বা আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশনে যদি টাচ করেন, সেখানে দেখতে পারবেন মানে ইন্ট্রো টপ মোমেন্টস। তো আপনি যদি আপনার চ্যানেলের টপ মোমেন্ট যদি ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা ভাইরাল হবেই হবে, বা আপনার ওই ভিডিওটা কিন্তু ভিউজ প্রচুর ভিউজ আসবে। তো আপনাকে কিন্তু এই দুটি মানে বিষয় কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। তবে আমরা কিন্তু প্রথম 30 সেকেন্ড তেমনভাবে বিষয় করি না। তো আপনি যখন ভিডিও আপলোড করবেন কিংবা আপনার ভিডিও যখন শ্যুট করবেন, তো অবশ্যই আপনাকে প্রথম 30 সেকেন্ড ইম্পর্ট্যান্ট কথাবার্তা বলতে হবে বা ইম্পর্ট্যান্ট কিছু মোমেন্ট দেখাতে হবে, তবে তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। তো সোজা কথা যদি আমরা বলতে পারি, আমাদের ইন্ট্রো কিংবা প্রথম 30 সেকেন্ড যদি আমরা আমাদের ভিডিওতে সঠিক কিছু মানে ইনফরমেশান বা সঠিক কিছু ভিডিও বা এমন কিছু ভিডিও যদি প্রথম 30 সেকেন্ড মানে দেখাই, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসতে বাধ্য হবে। তবে কিন্তু আমরা এই কারণে কিন্তু আমরা কিন্তু পিছিয়ে থাকি। তো দেখা যায় আমাদের ভিডিওর দর্শকরা ঠিকই ক্লিক করে, কিন্তু প্রথম 30 সেকেন্ড তাদের পছন্দ হয় না, কিংবা তাদের আপনার কথাবার্তা কিংবা আপনার ভিডিও তাদের কাছে ভালো লাগে না, যার কারণে তারা প্রথম 30 সেকেন্ড কমপ্লিট না করেই তারা কিন্তু চলে যায়। এজন্য কিন্তু আপনার ভিডিওটা থেমে যায়। তো বন্ধুরা, এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে, আপনি আপনার ভিডিওর ইন্ট্রো ঠিক রাখেন। তো আমরা কিন্তু এই ইন্ট্রোটা ঠিক রাখতে পারি না, যার কারণে আমাদের অডিয়েন্স রিটেনশন কিন্তু খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আপনার চ্যানেলের ইন্ট্রো ঠিক রাখতে হবে। তবে আপনি যদি আপনার চ্যানেলের অডিয়েন্স রিটেনশনে যা যদি আপনি ক্লিক করেন, সেখানে দেখতে পারবেন ডিপস। তো আপনাকে আপনার চ্যানেলের ডিপস খুব লো রাখতে হবে। তো ডিপস যদি আপনার ভিডিওতে অতিরিক্ত মাত্রা থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কখনোই কিন্তু ভাইরাল হবে না। তো আপনার ওই ভিডিওটা কিন্তু মানে ওই ভিডিও কিন্তু ভিউজ খুবই কম আসবে এবং ওই ভিডিওটা আপনার থেমে থাকবে। তাই আমি আপনাদেরকে আপনার এটাই বলবো যে আপনার চ্যানেলের ইন্ট্রো অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে। এক্ষেত্রে দেখছেন আপনি আপনার চ্যানেলের ট্যাগ ঠিক দিয়েছেন, টাইটেল ঠিক দিয়েছেন, ডিসক্রিপশন এত সুন্দর করে লিখছেন, তারপরে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ আসে না। আবার আপনি লক্ষ্য রাখবেন আপনার চ্যানেলের থাম্বনেল অসাধারণ, তারপরেও আপনার চ্যানেলের ভিউজ আসে না। তো এর কারণ হলো আপনার চ্যানেলের ইন্ট্রো ঠিক নেই, মানে আপনার চ্যানেলের প্রথম 30 সেকেন্ড ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। আর আমার ভিডিওতে কয়েকটি ভিডিও কিন্তু আমার প্রতিদিন ভিউজ আসতেছে। তো আমার দেখা যায় 3-4টা ভিডিও আছে, সেই ভিডিওগুলো থেকে কিন্তু প্রতিদিন বা প্রতি ঘন্টায় কিন্তু ভিউজ আসতেছে, এবং ওই সব ভিডিওগুলো থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবও বাড়তেছে। তাই আপনারা, আর আমি ওই সব ভিডিওতে ইন্ট্রো ঠিক রাখছিলাম, মানে প্রথম 30 সেকেন্ড আমি ঠিকই বা প্রথম 30 সেকেন্ড আমি সঠিক ইনফরমেশান দিছি বা আমার ভিডিওর কোয়ালিটিফুল প্রথম 30 সেকেন্ড আমি রাখছি, যার কারণে কিন্তু আমার ওই ভিডিওগুলোতে মানে সবসময় ভিউজ আসতেছে এবং আমার ওই ভিডিওগুলো থেকেই কিন্তু সাবস্ক্রাইব বাড়তেছে। তো বন্ধুরা, এজন্য আমি আপনাদেরকে এটাই বলবো, আপনার ভিডিওতে বেশি বেশি যদি আপনি ভিউজ বাড়াতে চান বা আপনার ভিডিওতে যদি সাবস্ক্রাইব গেইন করতে চান, তো অবশ্যই আপনার চ্যানেলে কিন্তু ইমপ্রেশন বাড়াতে হবে। এবং ইমপ্রেশন বাড়িয়ে কী লাভ, যদি আপনার ভিডিওর ইন্ট্রো যদি আপনি ঠিক রাখতে পারেন না পারেন। আর এই ইন্ট্রো এতটা গুরুত্বপূর্ণ যেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আর ইন্ট্রোর পাশাপাশি যে আপনার যেটা হলো টপ মোমেন্ট, এই টপ মোমেন্ট আপনাকে মানে ঠিক রাখতে হবে। মানে টপ মোমেন্ট বলতে প্রথম 30 সেকেন্ডের পরে যে মানে বিষয়টা আসে, এটাই কিন্তু টপ মোমেন্ট। ধরেন আপনার প্রথম 30 সেকেন্ডে যদি ঠিক না থাকে, যদি আপনার টপ মোমেন্ট যদি ঠিক থাকে, তারপরে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে। টপ মোমেন্ট এতটা গুরুত্বপূর্ণ যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, মানে কীভাবে আর বলবো। টপ মোমেন্ট কিন্তু ভাই অসাধারণ একটা বিষয় যেটা আপনাকে কিন্তু আপনার ভিডিওতে ঠিক রাখতে হবে। আপনার যদি ইন্ট্রো যদি
দর্শকরা যদি নাও দেখে, যদি আপনার ইন্ট্রো যদি মানে 50% নিচেও থাকে, যদি আপনার টপ মোমেন্ট যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে। তাই একটি ভিডিওর মানে দুটি বিষয় হলো, একটা হলো ইন্ট্রো, দ্বিতীয় হলো আপনার টপ মোমেন্ট। আপনি যদি এই দুটি ঠিক বিষয় ঠিক রাখতে পারেন এবং স্ক্রাইপ যদি আপনার অতটা নাও রাখেন, যদি আপনি এই ইন্ট্রো এবং আপনার টপ মোমেন্ট যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে এবং আপনার ওই ভিডিও কিন্তু প্রচুর ভিউজ আসবে। তো আপনার ওই ভিডিওটা থেমে থাকবে না। আর বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই বলছিলাম যে ভিডিও শেষে আমি আপনাদেরকে এমন একটি বিষয় বলবো। তো বন্ধুরা, আপনি যখন ভিডিও আপলোড করবেন, দেন আপলোড করার পর আপনি ওই ভিডিওটা আপনার যতজন বন্ধুবান্ধব আছে, দেন ভিডিও আপলোড করার পর আপনি কিছুক্ষণ পর বা মানে কয়েক ঘন্টা পর যদি আপনি ওই ভিডিওর মানে টাইটেলটা লিখে যদি সার্চ করেন, সার্চ করে যদি আপনি ভিডিওটা কয়েকবার দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা প্রচুর ভিউজ আসবে। যদি টাইটেল লিখে সার্চ করে নাও আসে, তাহলে আপনার চ্যানেলটা টাইটেলের পাশাপাশি আপনি যদি আপনার চ্যানেলের নামটা লিখে যদি সার্চ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা চলে আসবে। তো বন্ধুরা, এভাবে যদি আপনার বন্ধুবান্ধব বা আপনার আত্মীয় স্বজনের ফোন দিয়ে যদি আপনার ভিডিওটা আপলোডের পর দেখেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা প্রচুর ভিউজ আসবে। আর আপনি যত আপনি যাদের ফোন দিয়ে আপনার ভিডিওটা দেখবেন, তো অবশ্যই আপনি প্রথম 30 সেকেন্ড আপনি মানে দুই একবার দেখবেন, তাহলে আপনার ইন্ট্রোটাও ঠিক রাখবে। আর আপনি টপ মোমেন্ট মানে যেটা হলো আপনি আপনি যে যখন তাদের ফোন দিয়ে আপনার ভিডিওটা দেখবেন, আপনি কিন্তু ভিডিওটা কোনোরকম স্কিপ করবেন না, আপনি ভিডিওটা দেখতেই থাকবেন, তাহলে আপনার টপ মোমেন্টও ঠিক রাখবে। তো বন্ধুরা, এভাবে যদি আপনার ভিডিওর বিষয়গুলো বা আপনি এভাবে যদি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে আর আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে এবং পরিশেষে আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব প্রচুর প্রচুর বাড়বে। আর বন্ধুরা, এটাই কিন্তু আজকের বিষয়বস্তু ছিল যে কীভাবে আপনারা আপনার ভিডিওতে ভিউজ বেশি বাড়াবেন, সাবস্ক্রাইব বাড়াবেন। আর ভিডিওর ভিডিওটা যদি ভালো লাগে বা উপকারী মনে হয়, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।